হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের এই নতুন ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে, যাই যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সেটা দেখে নিতে পারো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দিই। তো সকালবেলা আমি দেখলেই দুধ আর চকোস খেয়েছি, আর এখন আমি বিছানা গুছাচ্ছি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই ভালো করে, খাটটাও গুছিয়ে নিই। আর আমরা হচ্ছে কালকের গ্যাসের দোকানে যাব, গ্যাসটা কি করা হবে না হবে সেটা জানার জন্য, কারণ সবাই সব রকম বলছে। তো সেই জন্য আমরা ঠিক করলাম গ্যাসের অফিসেই যাব। তো গ্যাসের অফিসে যাই, দেখি কি বলে, তো সেই হিসেবে আমরা ডিসিশান নেব কবে রুম চেঞ্জ করব। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিই। আর সকালবেলা রান্নাবান্না কিছুই হয়নি তেমন, কারণ সকাল থেকে জল, এক ফোঁটা জল ছিল না, রান্না করব একটু জল ছিল না, ধোয়াধুই করার মতোও জল ছিল না। লাস্টে সকালবেলা আমরা উঠে দুজনে জল তুললাম, তারপর জল না থাকলে রান্নাটা আমি করব কী দিয়ে, আমার কিছুই তো করতে পারবো না আমি, মানে এমন জলের সমস্যা, মানে ভালো লাগছে না। আর এই জল 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 জল, মানে চাতকের মতো আমরা জলের জন্য মানে বসে থাকি, কখন জল আসবে আর নেব। তবে তো যাই পারে হোক, অত শত ভেবে লাভ নেই, তো আর কয়েকদিন মাত্র, তো যাই হোক করে কষ্ট করে থেকে যাই। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। এবারে আমার অনেক শাক আছে, কয়েকদিন ধরে এক শাক আছে, শাকটাকেও কাটতে হবে। তো এবারে শাকটাও কেটে নিই, ওই জন্য রান্নাবান্না তো কিছুই হয়নি। তো দুপুরবেলা কী করব কিছু মানে সেটাই ভাবছিলাম। তো তারপর দেখলাম যে ফ্রিজে তরকারি আছে, ভাত আছে, ওটা হয়ে যাবে দুপুরবেলা। আর রাত্রেবেলা কী করব তা ভাবলাম, শাকগুলো আছে এখন বেছে কেটে রেখে দিই, রাত্রেবেলা ভেজে নেব। তো ওই জন্য কী করছি, শাকগুলো আগে ভালো করে কেটে নিই। তো দিনের বেলা হলে একটু পোকা থাকুক যাই থাকুক, ভালো করে বেছে বেছে কাটা যায় সুন্দর করে। তো কাটতে কাটতে কত রকমের চিন্তা মাথায় আসছে, তো সে আর বলার নয়। মানে এগুলো সব নিয়ে যাওয়া, সেখানটায় গুছানো, সব গাড়িতে বোঝাই করা, তারপরে মানে এগুলো যে নিজেদের যদি একটা ঘর থাকতো তাহলে এত কিছু চিন্তা করতে হতো না, এত মানে কোথাও এত মানে যেতে হতো না যাযাবরের মতো, নৌদবাস্তু যেমন। তো এই সব চিন্তাভাবনা করতে করতেই শাকটাকে কাটছিলাম। তো কি আর করব, মানে যতই ভাবি করব না এইসব চিন্তা তো মাথায় এসেই যায়। তো শাক কাটতে কাটতে এইসব মনে পড়ছিল। তো যাই হোক, কেটে নিই শাকগুলো, চিন্তাভাবনা করে লাভ নেই, যখন মানে সবারই এক এক একবার না একবার দিন আসে, তো সেটা ভেবে লাভ নেই, ওসব ভাবলে আর জীবনে এগোনো যাবে না। তো ওসব চিন্তা বাদ দিয়ে শাকটাকে কেটে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়েছে, শাকটা কেটে আমার স্নান করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, অনেক কাজ আছে, তো পুজো টুজোও দিতে হবে, তো সব করে নিই। তো আমার শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে শাকটা হচ্ছে এখন ভাজবো না রাতে ভাজবো সেটাই চিন্তা করছি। তো এখন ধুয়ে টুয়ে রেখে দিয়ে এখন আর ভাজতে ইচ্ছে হচ্ছে না, তো রাত্রেবেলা ভাজবো। আর আমি ভাবছি যে আমি একটা রিং লাইট মানে অর্ডার দেব, কারণ এইভাবে আর মানে হাতে ধরে ধরে আর মানে করা যাচ্ছে না, কারণ যেখানে সেখানে ফোন রাখতে পারছি না, আর ফোন রাখলেও ঠিকঠাক চারিদিক মানে যেটুকু নেবো সেটুকু ক্যাপচারও হচ্ছে না, যদি নিচে কিছু কাজ করি তো আমি সেটা ফোনটা রেখে দেখাতে পারছি না। তো সেই জন্য আমি একটা রিং লাইট অর্ডার দেবো ভাবছি আজকে। তো দেখি কীরকম কী দাম আর কীরকম কোয়ালিটিটা কেমন দেখি, তারপর সেই হিসেবে আমি অর্ডার দেব। তো আগেই শাকটাকে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আর এটাকে ফ্রিজে টিফিন বক্সে করে রেখে দিই, সন্ধ্যাবেলা ভাজা হবে। তো এই শাকটাকে ভাজবো বড়ি দিয়ে, বড়িটা ভেজে গুঁড়ো করে নিয়ে শাক দিয়ে ভাজবো। তো প্রথম একদিন করেছিলাম, ভালো লেগেছিলো, তাই ভাবলাম আবারও করি। তো শাকগুলো অনেক দিন থেকে ফ্রিজে আছে তাই করে নিচ্ছি। তো চলো এইটা ধুয়ে রেখে দিই ফ্রিজে, তারপরে অনেক বেলা হয়েছে, ঘরটা ঝাড় দেবো দিয়ে আর স্নানটা করে নেব। তো দেখো বন্ধুরা, আমি ওদিকের কাজকর্মগুলো সামলে নিয়েছি, নিয়ে আমি এদিকে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। তো সকাল থেকে ঘর ঝাড় দেওয়া হয়নি, এটা ওটা কাজ করতে জল তুলতে মানে আর সময় হয়ে ওঠেনি। সকাল থেকে ভিডিও একটা এডিট করলাম, ভিডিওটা এডিট করে আবার দিতে হলো সকালবেলা, আমি রাত্রেবেলা রাত জেগে একদম ভিডিও এডিট করতে পারি না,
কারণ সকালবেলা আমার উঠতে হয়, সকাল তাড়াতাড়ি না উঠতে পারলে আমি রান্না বান্না কিছুই করতে পারবো না, তাই রাতে ওই জন্য জাগতে পারি না আমি, আমার শুয়ে পড়তে হয় খাওয়া দাওয়া করে। এমনিতেই আমাদের শুতে শুতে একটা ডেটটা বেজে যায়, তার উপর যদি ভিডিও এডিট করে শুই তাহলে মনে হয় ভোর হয়ে যাবে, ওই জন্য আমি সকালেই ভিডিও এডিট করি। আর সেগুলো করে তারপরে সব কিছু করে উঠতে আমার দেরি হয়ে যায় ভিডিওটা আপলোড করে, তো সেই জন্যে আমার ঘর পরিষ্কার করতে এত দেরি হয়, এত টাইম লাগে। তো কী আর করবো, সব কিছু নিয়েই আমাকে করতে হবে। তো দেখো ঘর পরিষ্কার করে স্নান টান সেরে একদম গুডগাল সেরে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। তো ঠাকুরের আজকের ভাবলাম, অনেক দিন ঠাকুরের জন্য মালা আনা হয়নি, তো মালা আনবো, কিন্তু আর যাওয়া হয়নি, সব কিছু কাজকর্ম সেরে ঠাকুরের জন্য মালা মানে আনা হয়নি, তো কী করবো সেই জন্য এমনি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। তো ঠাকুরের পুজোটা দিয়ে নিই, তারপরে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, খাওয়া দাওয়া করতে হবে। এখন তো প্রায় 2:30 বেজে গেছে, আমি পুজো দিচ্ছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি আমার যেগুলো নাইটি বা যেগুলো আমি জামা কাপড়গুলো মেলি সেগুলো ছাদে আর বেশি যায় না, কারণ জানালার আমাদের পর্দা লাগানো নেই। তো আমি রোজ রোজ যেসব জামা মানে ধুয়ে দিই সেগুলো এই জানালার মধ্যে ক্লিপ দিয়ে আটকে দিই, দিলে তাহলে রোদটাও একটু কম আসে আর রোদের জন্য জামাটাও শুকিয়ে যায়, আর ছাদে যেতে হয় না, আনতে হয় না। তো জামা কাপড় মেলেছি, হঠাৎ করে মনে পড়লো ফ্রিজের মধ্যে আইসক্রিম আছে, তো তাই একটা আইসক্রিম কালকের আমার বর একটা খেয়েছে, তো যারা ভিডিও দেখেছে অবশ্যই দেখেছো যে আমার বর কালকের একটা খেয়ে নিয়েছে ওর ভাগেরটা, তো আমারটা আমারটা ছিল, সেই জন্য আমি ভাবলাম এটা মজা করে এখন খাওয়া যাক। আমার থালা মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে, আর আমি এবারে রান্না বসাবো, থালা বাসনগুলো মেজে নিয়েছি সেগুলো একটু উবুর করে রাখবো, আর এবারে রান্নাটা বসিয়ে দেবো, অনেক রাত হয়েছে, তো চলো রান্নাটা বসিয়ে ফেলি। থালা বাসনগুলো উপুর করা হয়নি, অনেকক্ষণ মাজা হয়েছে উপুর করা নেই, দেখো কেমন মানে ফেলে সব আমি ভেঙেই দেবো একেবারে যে হারে গুছাচ্ছি। এবার এগুলো হালকা একটু জল ঝরে গেলেই আমি উপরে র্যাকেতে তুলে রাখবো। তো কাঁচের গ্লাসটা আমার এক্ষুনি পরে ভেঙে যাচ্ছিলো, এটাকে শোকেসের মধ্যে রেখে দিই। তো এই করে করে দুটো গ্লাস আমি ভেঙে ফেলেছি। তো আমি সবজি কাটতে বসে পড়েছি, আর আজকের হবে ডাল আর ঢেঁড়স দিয়ে একটু মাছের তেল আছে আর চিংড়ি দিয়ে মাখামাখা তরকারি করবো, আলু দিয়ে শাক ভাজা করবো, পাঁপড় ভাজা করবো, তো এইসবই করবো, আর বেশি কিছু তেমন করবো না, তো চলো আগে কেটে নিই ওগুলো। তো এর মধ্যে শাকটা আছে, চলো কেটে নি। তো ভাত আর ডাল হচ্ছে, ভাত বসিয়ে দিয়ে ভাতই ফুটে গেছে এই যে, আর এই যে ডাল হচ্ছে, আর এই যে সবজি কেটে রেখেছি এখানেই, তো সবজি মানে ঢ্যাঁড়স, দাঁড়াও বলছি, ঢ্যাঁড়স হচ্ছে সর্ষে দিয়ে চিংড়ি টিংড়ি দিয়ে এগুলো দিয়ে করব, আর ডাল পাঁপড় ভাজা, ব্যাস হয়ে গেছে আর কিছু না। এখন পাঁপড় ভাজা হচ্ছে এই যে, এত গরম ধারণারও বাইরে, তেল এখনো গরম হয়নি। রোজ আমি মানে ফল কাটি, মানে আম হোক তরমুজ হোক আমি কাটি, আজকে অন্য একজন বাবা ডেগুর উঠছে কাটছে, দেখো আজকের মহারাজের কি মনে হয়েছিল, তুমি রোজ রোজ রান্না করো, আমি কি কিছু করতে পারি না, পারি না আমি কিছু করতে, বলে আর তরমুজ কাটছে। তাহলে ভালো, এই জিনিসটা যদি রোজ রোজ মনে হয় তো কত ভালো হয়, তাহলে তো আমার একটা করে কাজ কমে যায়। হ্যাঁ তাই না, এত সুন্দর করে তরমুজ কাটতে পারে, মানে কাজ এত সুন্দর, তুমি ছেলে না হয়ে মেয়ে হতে পারতে, ঘরের কাজ ভালো করতে, তোমার শাশুড়ি তোমাকে বলতো না বাবা আমার ঘরের বৌমাটা বেশ সুন্দর হয়েছে। তাদের এমনি ভাত খাওয়া হয়ে গেছে,
মানে ভাত খাওয়া হয়ে গেছে আর এখন এটা খাওয়া হবে, খেয়ে দিয়ে ঘুমানো হবে। কালকের আবার যাবো গ্যাসের দোকানে, তো বালিগঞ্জের ওখানে, তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। গ্যাসের দোকানে বালিগঞ্জের ওখানে, তো একটু ছন্দ মিলিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে, যাতে যখন আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সেটা দেখে নিতে পারো। তো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো ততক্ষণ আমরা বসে বসে দয়া করিয়া সাবস্ক্রাইব করিয়া দিবেন, আর আমরা এখন বসে বসে তরমুজটা খেয়ে নিই, তারপর ঘুমাবো। তো টাটা, ভালো করে কাটো।